আরে ভালো আছিস? তুই আর বদলাবি না। আচ্ছা, জমিটার কি করলি? সমাধান কিছু হয়েছে? সময় নিয়েছে দুই দিন। আমার কিন্তু অন্য কিছু মনে হয়। কি? বারেক সাহেবের মেয়ের সাথে বান্টির কিছু একটা আছে। আরে এটা কি কইছে গোলা? বারেক কাকার পোলা আমার ছোটবেলার বন্ধু। কি রে, প্রেম টেম কবে থেকে শুরু করলি? এসব করলে তো কিছু বলা যাবে না। আরে এটা কোনো ঘটনা না, আমি দেখতেছি বিষয়টা, আমি সমাধান করে দেব, টেনশন নিস না। হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে।
ভাবতেও খারাপ লাগে। জয় মাতা দিন। আর তুই ওকে মারতে পাঠাইছো? সরি, আমি আসলে ভয় দেখাতে বলেছিলাম, অন্য কিছু বলিনি। তুই বললি কি সব শেষ হয়ে যায়? আমি আসলে ভাবছিলাম তুমি আরো ভালোবাসো তাই। আরে ঠিক আছে, এগুলা ব্যাপার না। আচ্ছা তুমি বলো তোরা কই থাকে? দরকার নেই ভাইয়া, ওরা আসলে অনেক খারাপ, ঝামেলা হবে। হ্যাঁ ঝামেলা হবে না, তুমি বলো। আচ্ছা ভাই এগুলা তুমি বাদ দাও। তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মোহনায়, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি, নেশা কেটে গেলে তুমি ওকে যাবে, জটিল করলে জটিল হবে। তোর কি খবর? তুই টাকা দিবি কবে? আমি কই থেকে দিব? টাকা নিশ্চয় দিবা না, কই থেকে দিবি আমি কি জানি? ওই টাকা কি আমি নিছি? তোর দালালই তো সব টাকা নিল। এখন দালালের কথা কস, টাকা নেওয়ার সময় তো হার করে তাকায় থাকোস। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করে দিও, তোকে মাফ করে দিব। কি কাজ? মেয়ে গিয়ে তোকে মেরে ফেলতে হবে। ভাই তোর মনে হয় পাবনা জর্ষণ হয়ে গেছে। আচ্ছা পাবনা মানে আমি কি পাগল? আমার কি তোর পাগল মনে হয়? 1 লাখ টাকা নিছো, দেবার নাম নাই। দেখ কি করবি। টাকা আরো দিলে ভাই মারতে পারি। পাবি পাবি। মালটা কে রে? বয়ফ্রেন্ড মনে হয়। বয়ফ্রেন্ড হবে না। মালটা কে কেলা বড়া পাতার সাথে চলে গেল? লোপার পরিচিত না হলে আজকে এখনি শেষ করে দিতাম। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু হতে পারে না আর হবে না। লোপা কে আসতে দে, তারপর শুনি। এ মামা চা দাও। জয় ভাই কি পারবে সব ঠিক করে দিতে? জানি না, পারলে খুব ভালো হতো। লোপা পাকে মনে হয় কিছু করতে পারবে না, চিন্তা হচ্ছে। চিন্তা করে না ভাই, জয় ভাইয়া সব ঠিক করতে পারবে। কাল সকালে বের হব, তুমি এসো। ঠিক আছে, আমি কি তোমাকে নামিয়ে দেবো? ওকে। শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিল সেদিন বাসায় যাওয়ার পথে আম্মার মরা খবর পাই। বাড়িতে যাওয়ার পথেই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমি হাসপাতালে থাকি 3 মাস, মাকে আর আমার দেখা হয় নাই। যখন আমি ঠিক হলাম বাবাও চলে গেল। তারপর ঢাকায় এসে তোমাকে আর পাই না। এরপরই গত সপ্তাহে আমি দেশে আসছি। তোমাকে না পেয়ে জানাতের জন্য কোন এক কারণে আমাকে সে বাড়ি চলে যেতে হয়। তারপর আমি সঙ্গে তোমাকে পাইনি। ভালো আছে।
ওই তুই মল্লি তোর তো দেখতেছি ভালোই আছো ফাইজলে আমি রাখতো আচ্ছা বল কি হইছে সাব্বিরের ফোন কাল থেকে অফ চল ওর বাসায় যাব ওর ফোন তো অফ থাকবই যে এর ছেলেটারে গড়াও আমি ওকে মারি মারোস না তাই লেনদেন নাকি ফোন অফ থাকে উঠেক মানে তোরে ঘরা মুনা চল সাব্বিরের বাসায় যাব আল্লাহ বাঁচাইছে আমি তোর বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড হলে কি যে হইতো কোনোদিনই না এখানে আসা যায় বাট যাওয়া যায় না এতদিন পর তোমাকে পাইছি আর হারাতে চাই না আমাকে ভুলে যাও তুমি আমি আর আগের লোকা নাই এখন আমার নাম শুনলে সবাই ভয়ে জানি সবাই ভয় পায় কিন্তু আমাকে দেখো আমি এতদিন একা ছিলাম আর এখন তোমাকে পাইছি হারাতে চাই না বাবা মা দুজনকে হারিয়েছি প্রতিটা সময় যে আমার কেমন কাটছে বোঝাতে পারবো না আমরা বিয়ে করে দুজনে বাইরে চলে যাব এখানে থাকতে আর ভালো লাগে না তুই জায়গায় বেটা তোর খুঁজা খুঁজা মরতাছি বেটা আর যদি তোর ফোন অফ থাকে তাহলে তোর আমি গারামো তোর জন্য আজকে সকালবেলা আমার গানের 12টা বেজে গেছে গা শোন ফোন যখন অফ রাখবি আমারে বলবি বললে আমি এলাকা ছেড়ে পালামো তাইলে আমারে কেউ খুঁজা পাইব না তোরও খুঁজা পাইব না বুঝা তো খুঁজা পাই হই না আর কোনো সমস্যা নাই বুঝছো দেখছো কত বড় শয়তান পারবে কই পাইলা আচ্ছা আমি তাহলে যাই গিয়া ওকে পাগল রে কই পাইলা রাখো তো তোমার পাগল কথা ফোন অফ রাখছো কেন যেমন করে তুমি না রাখো কই আছে বাবু আমি কি করেছি আমি কি শুধুই তোমাকে বকা দেই আমি কি তোমাকে ভালোবাসি না কত লাভ করি কত ভালোবাসি এত টেক কেয়ার কে করবে তোমাকে আমার বয়ফ্রেন্ড আমি যা খুশি তাই করবো তাই অন্যের কি আমাকে কেন উঠে আনা হয়েছে কেন লোপা জানলে কিন্তু জানলে কি করবে হ্যাঁ কি করবে তোর ভাগ্য ভালো এখনো তোকে কিছু করা হয়নি না হলে কিন্তু ওই থেকে উঠ কেরা চলে আইসা আমাকে মাঝে ঝামেলা পাকাইছো তোরে তো ছাড়া যাবো না আমাকে মেরে ফেলো বাট আমি ছাড়তে পারবো না মন হইতাছে তোর যেটা ঘর হয় এই শান্তরা তোর কথা বুঝলাম শোন লোপা আমাদের সব ওর জন্য আমরা জীবন দিতে পারি বাট তুই যেটা করছো সেটা বেইমানি আমি বলতেছি তোরে বিয়ে করে আমাদের সাথেই থাক আর তা না হলে এলাকায় তোর তোকে তোর সিদ্ধান্ত পাল্টাতে হবে খারাপ ছিলাম ভালো ছিলাম বাট তোকে ছাড়া থাকতে চাই না আমি এত কিছু জানি না আমি শুধু মুক্তি চাই আমি জয়কে অনেক ভালোবাসি সেটা সব থেকে তুই ভালো জানিস আরেকবার ভেবে দেখ ভালো করছিস না তুই আমাকে ভালো খারাপ শেখাস আপনার কি খবর ফোন টোন ধরে না কোনো যদি না থাকতে চাই থাকবে না আপা বাদ তারপরে দায়িত্ব নেবে বান্টি তুই
আমার এটার প্রতি কোনো লোভ নেই, কিন্তু বুঝতে পারছি না লোপা কেন আমাদের সাথে এরকম করছে। আজ আসুক, কথা বলতে হবে। বোঝাবুঝির কিছু নাই, জয়কে সরিয়ে দেই তাহলে সব ঠিক। শোন, আগে ওকে আসতে দে, তারপর আমরা কথা বলব। আমি আর এই লাইনে থাকতে চাই না, এখন থেকে ভান্তি তুই সবকিছু দেখবি। তুই না থাকলে এটা কে দেখবে? চলে যেতে চাইলে তো চলে যেতে পারবি না। মানে? মানেটা খুব সহজ, তুমি আমাদের সবাই রামছো, আবার তুমি চলে যাবা তা তো হয় না। সবাই ঠিক হয়েছে না একদম? হ্যাঁ, তোমার ঠিকই বলছে। হ্যাঁ, কিন্তু আমি আর এখানে থাকতে চাই না। থাকতে চাও না কেন? আমি যাই বিয়ে করতে চাই। বিয়ে করবি কর, মানা করছে কি? বাট আমাদের সাথে থেকে তো অস্তক করতে হবে। আমাকে ভয় দেখাস? তোমাকে আমরা ভয় দেখাবো? এত বড় সাহস আমাদের নেই। আমি এখন থেকে নাই ফুল অ্যান্ড ফাইনাল।